এই যে হেপাটাইটিস নীরব ঘাতক, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে প্রতি 30 সেকেন্ডে একজন মারা যায় হেপাটাইটিস জনিত জটিলতার জন্য। আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস শব্দটা লিভারের প্রদাহের সাথে জড়িত এবং এর জন্য কতগুলো ভাইরাস দায়ী। ভাইরাসগুলোকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো পানিবাহিত ভাইরাস আর একটা হলো রক্ত বা দেহ রস বাহিত ভাইরাস। পানিবাহিত ভাইরাস হলো এ আর ই, আর রক্ত বা দেহ রস বাহিত ভাইরাস হলো বি সি ডি। তো পানিবাহিত ভাইরাস যেটা, সেটা মুখ দিয়ে ঢুকে পায়ুপথ দিয়ে বের হয়ে যায় এবং এগুলো সাধারণত খোলা খাবার বা দূষিত পানি এই থেকে এগুলো তৈরি করে। ফলে পানিবাহিত ভাইরাসে সাধারণত জটিলতা হয় না এবং 100 জনের মধ্যে 99.99 জনই কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। এবং চিকিৎসা ছাড়া ভালো হয় বলেই ফকিরের কেরামতি বা কবিরাজের পানি পড়া কাজ করে। আর রক্তবাহিত যে রোগ, সে বি সি ডি, এগুলো হলো সারা পৃথিবীর মাথা ব্যথা, এগুলো ভালো হয় না, এগুলো দেহ যায় এবং দীর্ঘমেয়াদী লিভারের রোগ করে, লিভার সিরোসিস করে, লিভার ক্যান্সার করে। এবং এই রোগগুলো যখন দেহে ঢুকে তখন আমরা কেউ জানতে পারি না, কারণ ঢোকার সময় সাধারণত এরা উপসর্গ করে না, এরা গোপনে গোপনে ঢুকে গোপনে গোপনে ক্ষতি করতে থাকে। যেদিন এদের জটিলতা হয়, ধরা পড়ে, সেদিন বা সিরোসিস পর্যায়ে চলে যায়, তখন আর চিকিৎসা থাকে না। এই জন্যই সারা পৃথিবীতে এই বি সি ডি ভাইরাস নিয়ে এত মাথাঘাতি, কারণ দে আর দ্য সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। এই জন্যই হেপাটাইটিস নিয়ে এত লোকজন পাগল। কেন এই 28শে জুলাই পালন করা হলো একটা প্রশ্ন আসতে পারে। এই যে হেপাটাইটিস বি ভাইরাস, এটা প্রথম আবিষ্কার করেছিলেন ব্লুমবার্গ বলে একজন চিকিৎসাবিদ। উনি আবিষ্কার শুধু করেন নাই, উনি এর জন্য কীভাবে ডায়াগনোসিস করা যাবে সেটাও উনি আবিষ্কার করেছিলেন, তার জন্য উনি নোবেল পেয়েছিলেন। এবং উনি নোবেলের যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটা এই যে হেপাটাইটিস বি এর রুগীরা মারা যাচ্ছে তাদের জন্য ব্যয় করেছেন। তো এই ব্লুমবার্গকে স্মরণ করে হেপাটাইটিস ডে পালন করা হয় প্রতি বছর 28শে জুলাই। এই যে হেপাটাইটিস নীরব ঘাতক, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে প্রতি 30 সেকেন্ডে একজন মারা যায় হেপাটাইটিস জনিত জটিলতার জন্য। যদি 30 সেকেন্ডে একজন মারা যায়, তো এই যে পৃথিবীর বড় প্যান্ডেমিক অতিমারী এই করোনা ভাইরাস, তাহলে তো করোনা ভাইরাসের থেকেও মৃত্যু রেট বেশি। এই জন্যই এই ভাইরাস নিয়ে পৃথিবীতে বেশি মাতামাতি হয়েছে এবং যার জন্যই এখন বলতেছে যে করোনা ভাইরাস, মানে ভাইরাসকে, হেপাটাইটিস ভাইরাসকে দূর করতে হবে। এবং এই দূরের জন্য 2030 সাল পর্যন্ত একটা টার্গেট আছে। আমরা চেষ্টা করতেছি কিন্তু আমরা পিছিয়ে পড়েছি, আমরা এগোতে পারছি না। তার জন্যই এই বছরের যে স্লোগান উই ক্যান নট ওয়েট, মানে আমরা অনেকদিন খুব স্লোলি চলেছি, আর অপেক্ষা নয়। এখনই যার বি ভাইরাস আছে বা নাই তার আমরা আইডেন্টিফিকেশন করব, ডায়াগনোসিস করব, আর চিকিৎসাটা আমরা দেরি করব না, চিকিৎসাটা আমরা সাথে সাথে করবো।